হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যা থেকে ভিডিওটি স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার এম এম বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমার হ্যাপি বার্থডে মুন্না, তো কেক নিয়ে এসেছে, আমি বারণ করছিলাম, তো চিকেন নিয়ে এসেছে আর কেক করবো, তো সন্ধ্যাটায় তোমাদের সাথে শেয়ার করব। আর চা হচ্ছে, তো চা খাবো, আগে কেকটা খেয়ে নিই তারপরে চা খাবো। ছেলে পড়তে গেছে, বড় ছেলে। তো আমার আমি তো একদম কেক খেতে ভালোবাসি না, তবে এক ধরনের কেক নয়, সুজির একটা ইয়ে পাওয়া যায়, কেক টাইপের পিস পিস করে বিক্রি হয়, ক্রিম ট্রিম কিছু দেওয়া থাকে না, ওটা আমার ভীষণ ভালো লাগে, তো ওটাই আনতে বলেছিলাম। তো দেখছি এটা নিয়ে এসেছে, বাবা বলছে তুমি যেটা খাবে সেটা নিয়ে আসবো, তো আমি বলছি না, আমি কেক খাবো না, কেক খেতে আমার একদমই ভালো লাগে না। আর 25শে ডিসেম্বরও আমি ওই পিস পিস ওইগুলো নিয়ে এসেছিলাম সুজির বানে, তো খুব সুন্দর লাগে খেতে, ক্রিম দেওয়া থাকে না, ক্রিম দেওয়া জিনিস আমার একদম পছন্দ। তো চলো চা খাই, বেশি কথা বলতে গেলে দেরি হয়ে যাবে, কারণ চিকেন রান্না করব, দেখালাম তোমাদের, ওর ভিতরে সব কিছু মানে ওটা রেডি করে রেখেছি, চিকেনটা ফ্রাই করে রান্না করব আজকে, আর রুটি করব, আর দুটো অল্প অল্প ভাত করব, কারণ কালকে একাদশী রয়েছে, বৃহস্পতিবার কালকে, তো একাদশী ওর জন্য অল্প চারটে ভাত না খেলে কালকে সারাদিন ফল খেয়ে থাকতে হবে, তো ওই জন্য আর কি ভাতটাও করতে হবে। আর তারপরে আবার এলবি করব, অলরেডি 7টা বেজে গেছে, বাজতে চললো আর কি 7টা, তো কিছু কিছু কাজ রেডি করেছি, হাজব্যান্ড পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে দিচ্ছে, আটাটা মেখে দেবে, আর আমি চা বানিয়ে খেয়ে তারপরে এদিকে আবার রান্নাঘরের একটু থাল টালগুলো ছিল ওগুলো ধুলাম, সমস্ত কাজ করে তারপরে এলবি স্টার্ট করব বলে এত তাড়াতাড়ি কাজ। তো চলো বেশি বকবক করব না, সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো এই দেখো মুন্না নিয়ে এসেছে, মুন্নার খাওয়ার জন্য তাড়াতাড়ি বেশি, তো চলো আমরা খাই, আর তোমরা কি করবে দেখবে, এই দেখো হাজবেন্ডকে আগে খাই দিই তারপরে আমি খাবো। আর তো ক্রিম দেওয়া বিলকুল ভালো লাগে না। হাই করো, হাই। তো তোমরা এসো খাবে, এইগুলো খাবো না, এই দিকটা খাবো, ভালো না খেতে। দেখো রান্নাঘরে চলে এসেছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, জিরে ফড়ং দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য, আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মাংসটা ভাজা ভাজা করে নেব, কারণ পেঁয়াজটা দিয়ে ভাজা করলে বেশ মাংসটা খেতে ভালো লাগে। তারপরে আমি মশলাটা দেবো, আর মশলার জন্য আমি আলাদা করে দই তারপরে ইয়ে ওটা রেডি করে রেখেছি, তোমাদের দেখিয়ে দেবো আলাদা করে। আর এইভাবে মাংসটা রান্না করলে বেশ সুন্দর লাগে। আর পেঁয়াজটা আমার অল্প অল্প ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে আবার পেঁয়াজটা ভাজবো, তাহলে চিকেনটাও ভাজা হয়ে যাবে আর আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এরকম করে চিকেন রান্না করলে বেশ ভালো লাগে, মানে আমি অনেক সময় মশলাটা আগে কষিয়ে নিই তারপরে চিকেনগুলো দিই, আজকে একটু ভাবছি অন্যভাবেই রান্না করব। তো এই দেখো মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেবো এবার। আর মানে পেঁয়াজটা হালকা করে এই জন্য ভাজলাম, কারণ চিকেনটা চিকেনের সঙ্গে আবার ভাজতে ভাজতে পেঁয়াজটা গলে যাবে, আর এখন নতুন পেঁয়াজ তো বেশ তাড়াতাড়ি গলে যায়, একটু লবণ ফেলে দিলে আরও তাড়াতাড়ি গলে যাবে। আর তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। এ দেখো বড় আটা মাখছে, আমি বলছি আটাটা মেখে দাও, কারণ আমি এলবি করব, তো আমার দেরি হয়ে যাবে। আর এই দেখো ওর কাজ ছাড়া হবে না, ও যেখানে থাকবে সেখানে ও থাকবে, ওর পিছনে শুয়ে রয়েছে, আমাকে দেখে ভয় করে, ওই দেখো উঠে আসে। আর এই দেখো চিকেনের জন্য আমি দইয়ের ভিতরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিরচি পাউডার সব কিছু দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি, এটা দিলে খুব সুন্দর লাগে। আর এই দেখো মাংসটা আমার ভাজা হয়ে গেছিলো, আর রসুন, আদা, টমেটোর আর কাঁচা লঙ্কা এই অল্প অল্প মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আমি, তো ওটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে ওই দইয়ের ওই মশলাটা যেটা তোমাদের সাথে দেখালাম
ওটা দিয়ে দিয়েছি। আর কালারটা খুব সুন্দর হয় ওইভাবে মশলা মানে দইটা দিলে, আলাদা করে দই দেওয়া যায় কিন্তু এইভাবে দিলে বেশি সুন্দর কালার হয়। আর এই দেখো ফ্রেন্ডস, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, আর আজকে একাদশী, তো চলে এসেছি মন্দিরে মন্দির দর্শন করতে। তো দেখো মন্দিরটা কত সুন্দর, এটা আমাদের ফৌজের ভিতরের কারণ মন্দির, আর সন্ধেবেলায় পুজো হবে বলে এরকম মানে সবাই আসবে পুজো দেখতে, তো এই কম্বল বেঁধে রেখেছে। আর এত সুন্দর ডিসিপ্লিন তোমাদের মানে বলে বোঝাতে পারবো না, আর খুব সুন্দর সাজানো গোছানো ক্লিন মন্দির যাকে বলে। তো এই দেখো এটা, এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর মন্দিরের ওপরটা খুবই সুন্দর, তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। আর আমরা যেহেতু মাঝে মাঝেই আসি এই জায়গাতে, দেখো পুজোর জন্য সব রেডি করে রেখেছে, আর চারিপাশে প্রচুর গাছগুছালি রয়েছে। আর ময়ূরের পাখা বিক্রি হচ্ছিল মন্দিরের সামনে, তো ওটাই আমি দুটো নিয়েছি, আমার হাজব্যান্ড হাতে ধরে রয়েছে। আর একাদশী তো মন্দিরে আসতেই হবে, তো ওর জন্য সব মন্দিরে আসলাম, তো প্রত্যেকটা ভগবানকে একটু একটু করে দর্শন করে যাচ্ছি। এখানে রয়েছে শিব দুর্গা, মানে শিবের এই মন্দিরটা মানে পাশেই ছোট শিবের মূর্তি রয়েছে এখানে, তো সবগুলোকে একটু একটু করে দর্শন করে যাচ্ছি, ভীষণ ভালো হয়। আর খুব খুব ভালো লাগছিল আমার মন্দিরে এসে, তো ওই জন্যই তোমাদের সাথে। আর মূর্তিটা এত সুন্দর লাগছে দেখতে, মানে রাধাকৃষ্ণের মূর্তিটা দারুণ সুন্দর, তো বারবার আমি ওই ভিডিওটাই করছিলাম। আর অষ্টশত নাম লেখা রয়েছে, তো চলো তোমাদের কাছে আর আসছি না, মন্দির দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা যেসব বন্ধুরা আমার সঙ্গে প্রথম থেকে রয়েছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ, যারা নতুন আসছো তারা ভিডিওটি দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে থাকবে, আর আমিও সকলের পাশে থাকবো। তো কাল নতুন আর একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, কাল নতুন আর